এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোলাটু গ্রামে, যেখানে বাৎসরিক একটা ইসালে সব হয়ে থাকে মাদ্রাসা প্রাঙ্গণ। এই ছোট্ট এলাকায় একটা এত সৌন্দর্যময় মাদ্রাসা তৈরি করেছে সেই দেখে এখানকার মানুষ এবং স্টেজ এবং প্যান্ডেল লাইটিং দেখে সারা এলাকাবাসী এবং চন্দ্রকোনার মধ্যে এক নম্বর আগে হয়েছিল এবং এতে হয়েছিল। কেউ সহযোগিতা করুক নাই করুক, কিন্তু সকল আলেমরা যেভাবে আগ্রহীত হয়ে এখানে আসে, তাই এই চাচা আমাদের মুরব্বী সবাই ভালোবাসে এবং আমরাও ভালোবাসি, মিডিয়ারাও ভালোবাসে। তো আজকে তার কাছ থেকে কিছু বক্তব্য শোনার জন্য চেষ্টা করব। চাচা, এই যে মাদ্রাসাটা, আপনার অবদান আছে, আপনার ছেলের আছে এবং ফুরফুরা শরীফের ভাইজানাদের আছে, এই নিয়ে কী বলবেন? আল্লাহ খুব সৌন্দর্য করিয়েছে, এখানের পাশাপাশি সনাতন হিন্দু ভাইয়েরাও সহযোগিতা হেল্প করে, আর তারপরে পীরেরাও সহযোগিতা করে, আমরাও এলাকার আলেমরা সহযোগিতা করি, আর এই ছেলেদের তরে দোয়া চাই। দিল্লি বোম্বে ছেলেরা সব কাজ করে, মেহনতের পয়সা নিয়ে বিরাট সৌন্দর্য করে একটা বিরাট আল্লাপাক ধর্মের জায়গা সাজিয়েছে। সব আলেমরা এসে ধর্মের কথা বলে, হিন্দু মুসলিম ছেলে মেয়ে সবাই শুনে বড় আমরা খুশি হই। আল্লাহর কাছে সকলেই দোয়া চাই, দোয়া চাইবে আল্লাহ যেন প্রতিবেশী সনাতন ভাইদেরও মঙ্গল করে, যারা এখানে সহযোগিতা করে তাদের মা বাপকে স্বর্গেই ঠাঁই দেয়, আমাদের মুসলমান মা বাপ যারা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, তাদেরকে আল্লাহ যেন কবরে শান্তি দেয়, জান্নাতে দেয়। এই করেই আমার বক্তব্য আমি শেষ করছি। চাচা, আর একটা ছোট্ট কথা, যে এইখানে দেখা যাচ্ছে চন্দ্রকোনার মধ্যে ইনশাআল্লাহ সবে অলির মাদারে তো বড় জলসা হয় ইনশাআল্লাহ, তো এইখানে দেখা যাচ্ছে যে এই ছোট্ট গ্রামের মধ্যে চন্দ্রকোনার মধ্যে যে এক নম্বরে আছে এখানে লাইটিং, ছেলেদের উদ্যোগে বাইরে ছেলেরা থাকে। জি জি জি, একবারে খুব সুন্দর এই চন্দ্রকোনা এলাকার মধ্যে, এই এক নম্বর অঞ্চল, এক নম্বর অঞ্চলে এইরকম দেখা যায়নি কোথাও। আল্লাহর অলির দরবারও হয়, কিন্তু এই ছেলেদের সহযোগিতায় বা এত সৌন্দর্য করে বড় করে কাজ করার চাই, দুবছর দেখছি আল্লাহর নবীর ঘর মাদ্রাসাও দোতলা হয়ে গেছে, ছেলেদিকেও পাঠাচ্ছে, ছেলেরাও পড়ছে, সবাই দোয়া করবে, দোয়া করি যেন এই রকম কিয়ামত পর্যন্ত চলে। দেখতে পেলেন আরও বিস্তারিত খবর দেখার জন্য নজর রাখুন। দাঁড়া,